মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। বললাম তো আমি ঘরে যাব না, তোমরা তো আর ঘরে যাওয়ার জন্য আমাকে রাত্রিবেলা বাইরে বার করে দাওনি। যখন বাইরে বার করেই দিয়েছ তখন আমি বাইরেই থাকবো, আর যদি যাওয়ার হতো তাহলে কাকিমার ঘরেই যেতাম। কাকিমা এসেছিলেন, আমাদের জন্য খাবার নিয়ে এসেছিলেন, বাড়িতেও যেতে বলেছেন, ওখানেও যখন যাইনি। সুতরাং আজকে রাতে তোমরা আমাকে আর বাড়ির ভিতরে ঢোকাতে পারবে না। বাড়াবাড়ি করছো কিন্তু শিমুল, তুমি কিন্তু প্রচন্ড বাড়াবাড়ি করছো। আমার কিন্তু মাথা ঠিক থাকছে না, তোমাকে বলছি। মাথা ঠিক থাকছে না বলেই তো আমাকে বাড়ির বাইরে বার করে দিয়েছো। এখন কি করবে বলো, মারবে আমাকে? দেখো তোমাকে যদি মারতে হয় বাড়ির বাইরে, এখানেই কিন্তু মারতে হবে। দেখেছিস দেখেছিস দেখেছিস, যা বাজ মেয়ে দেখ। আমি তোকে সাদে বলি, সাদে বলি নে, যে মেয়ে কম নয়। হ্যাঁ খুব তো, কি বলছিলে? আমার যাও এসে গেছে না? আসবেই তো, আসবে যে সে আমি জানতুম। প্রত্যম দিন থেকে ঘর ভাঙেনি সে, সব্বার আগে আগে এসে দরদ দেখাতে যাবে। দেখে আর পাড়ার লোকের কাছে গিয়ে এনিমি নিয়ে কি বলেছে না বলেছে। এনিমি নিয়ে কথা বলার তো কিছু নেই মা, যা দেখেছে সেটাই তো বলছে। আপনারা করতে পারেন কিন্তু অন্যরা সেটা দেখে বলতে পারবে না। কি করেছি গো আমরা, কি করেছি বলো বলো বলো। বলি ঘরের মেয়ে বউকে লোকজন শাসন করে নে, মাঝে মাঝে করে নে, এটাকেই বুঝি শাসন বলে? যে রাত্রিবেলা বাড়ির বউ মেয়েকে বাড়ি থেকে এভাবে বার করে দিতে হয়। শিউল শোনো, তোমাকে যা বলার তুমি ঘরের ভেতরে চলো, সেখানে গিয়ে তুমি বলবে, বাইরে এইভাবে কথা বলো না চিৎকার করে। গায়ে গায়ে সব বাড়ি রয়েছে, সবাই শুনতে পাবে। শুনতে পেলে পাক, না শোনার তো কিছু নেই, সবে শুনবে কেন, সবে দেখতেও পাবে। আর সেই ব্যবস্থা তো তোমরা করেই দিয়েছো। হ্যাঁ তোমরা রাত্রিবেলায় ব্যবস্থা করে রেখেছো, আর আমি দিনের বেলায় ব্যবস্থা করব। আমিও চাই লোকে দেখুক, লোকে দেখে বলুক যে তোমরা ঠিক করেছো না ভুল করেছো। ও কি কথা শুনলি শুনলি, ওরা এই মেয়ে কিন্তু এখন সারা পাড়ায় যাবে। আমি বলে দিলুম, সাদে বলেছিলুম আমি তোকে, যে মেয়ে কম মেয়ে নয়। না মা, আমি সত্যি কম মেয়ে নই, কি আর করবো বলুন। ঘাড় ধাক্কা দিয়ে তো আমাকে বাড়ি থেকে বার করে দিয়েছেন, এবার কি আমাকে মারধর করা হবে? মারধর করা হলে মারা হোক আমাকে, তবে যাই হয়ে যাক, আজ রাতে কিন্তু আমি ঘরে যাব না। তাই এই ব্যাপারে জেদ করে কোনো লাভ নেই। ও কি কথা বলি, ও কি কথা! হ্যাঁ আরে রাত 12টা বাজতে চললো, হ্যাঁ ঘরে এসো। ভালো কথা বলছি কিন্তু আমি, ঘরে এসো বলে দিচ্ছি। আমার জীবনের ভালো কথা নেই মা, আমি তো একটা কথা আপনাদের বলছি যে আজ রাতে আমি আর ঘরে যাব না। একি শিমুল, তুমি এখানে বসে কি করছো? কি ব্যাপার, তোমরা এত রাত্রে এখানে? তোমাদের বাড়ির ভিতরে তো ঢুকিনি, তোমাদের বাড়ির বাইরে দাঁড়িয়ে আছি। আর আমরা তিনজনে কেন এত রাতে আমাদের বাড়ির বাইরে বেরিয়ে এসেছি সেটা প্রশ্ন করার তুমি কেউ নয়। বরং তুমি এই কথাটার উত্তর দাও যে তোমার বউ এত রাত্রে বাড়ির বাইরে কেন বসে আছে। এটা আমাদের ভেতরকার ব্যাপার। আরে ভেতরকার ব্যাপার বললে তো হবে না। এই শোনো, তোমাদের কে কে খবরটা দিয়েছে গো? খবরটা কে দিল সেটা বড় কথা নয় কাকিমা, কিন্তু খবর দেওয়ার মতো কিছু একটা যে ঘটিয়েছেন এটা তো আর মিথ্যে নয়। এই যে নিজে চোখে এসে দেখছি। ও কাকিমা, কাকিমা বলেছি তোকে, তাই না? বলতে পেরেছি, ঠিক হয়েছে, বেশ হয়েছে, তোর চোখের সাক্ষী রেখে যা একদম। শোনো শিমুল, তোমাকে ওরা বাড়ি থেকে বের করে দিয়েছে বলে আমরাও তো এটা মেনে নেবো না? না দেখো আমার উপায় নেই, আমি তাই বাড়িতে নিয়ে যেতে পারছি না, কিন্তু বিপাশার তো উপায় আছে, ও তোমাকে ওর বাড়িতে নিয়ে যাবে। পুতু তুমি বাড়ি যাও, তোমার বৌদিকে বিপাশা ওর বাড়িতে নিয়ে যাবে, কালকে সকালে আবার বাড়িতে দিয়ে যাবে। মানেটা কি?
এটা কি মামলাবাজি হচ্ছে নাকি? হ্যাঁ, মানে তোমরা যা বলবে সেটা মেনে নিতে হবে। মজাক হচ্ছে মানে? আমরা মজাক করছি না, তোমরা মজাক করছো। হ্যাঁ, কি ভেবেছো কি? যা মন মে আসবে তাই বলে যাবে, যা মর্জি তাই বলে যাবে। হ্যাঁ, এত হিম্মত হয়ে গেছে? একটা লড়কি কিছুদিন পেলে শ্বশুরাল এসেছে শাদি করে, আর এখনই তোমরা ওকে ঘর থেকে বার করে দিচ্ছ না? কি ভেবেছো কি তোমরা? আর আমরা তো শুনেছি কি, আমরা রিহার্সাল করতে এসেছিলাম বলে তোমরা ওর সাথে এরকম ব্যবহার করছো। দেখো, এইবার যদি আগে এগোয় না তাহলে কিন্তু ভালো হবে না, খুব খারাপ হবে। আমরা কিন্তু নাগরিক কমিটি ডাকবো। হ্যাঁ, কি হাল করলে আমার বাড়িটা কেসে? হ্যাঁ, নাগরিক কমিটি দেখাচ্ছে গো, নাগরিক কমিটি দেখাচ্ছে। এরপর তোকে ডেকে নিয়ে গিয়ে সেখানে সবার সামনে সালিশি করবে, বুঝলি? শুধু আপনার ছেলের নামে সালিশি করবো তো বলিনি কাকিমা, আপনার নামেও করবো। কারণ এটা তো ওর একার বুদ্ধিতে হয়নি, এতে আপনার যথেষ্ট ভূমিকা আছে। রাত বিরেতে বাড়ির বউকে বাড়ির বাইরে বের করে দিয়েছেন। আপনারা যারা যারা ওর উপর টর্চার করেছেন তাদের প্রত্যেকের বিরুদ্ধেই নাগরিক কমিটিতে যাব, গিয়ে নালিশ করবো, দেখি না কি স্টেপ নেয় তারা। পাড়ায় একটা নাগরিক কমিটি থাকা সত্ত্বেও সেই পাড়ার বউকে আপনারা বাড়ির বাইরে রাত বিরেতে বের করে দিয়েছেন, তার অপরাধ কি না সে রিহার্সাল করেছে? এটা তো হতে পারে না কাকিমা। ওরা তো বলেই রেখেছে কোনো জরুরি ব্যাপার হলে যখন তখন ফোন করতে, আর এটা তো অবশ্যই একটা জরুরি ব্যাপার। আমি এখনই বিমান কাকুকে ফোন করব। বিমান কাকুই তো দেখে এগুলো, আর সঙ্গে শ্রীপর্ণাদিকেও ফোন করব। ওরা হয়তো বলবে এত রাত্রে হয়তো আসতে পারবে না, কিন্তু সকালবেলা এসে ঠিক বাড়িতে চড়াও হবে, খুব ভালো হবে তখন। আর কেউ যদি সাক্ষী নাও বা দেয়, আমরা তিনজন তো সাক্ষী দেবো। শিমুল যদি গোপন করে যায়ও না, আমরা তো গোপন করবো না, আমরা সাক্ষী দেবই। কি চাইছো বলো তো তোমরা? হ্যাঁ, আমাদের বাড়ির শান্তিটা কি তোমরা নষ্ট করতে চাইছো? শান্তি আছে তোমাদের বাড়িতে? কোনোদিন ছিল? আর এই তোমাদের বাড়িতে শান্তি থাকার নমুনা? মাঝ রাত্রিরে নিজের নতুন বিয়ে করা বউকে বাড়ির বাইরে বার করে দিয়েছো, এটাকে শান্তি বলে? এই যে শুধু মেয়েটা মেয়েটা করছো কেন গো? হ্যাঁ, বলি আমার ঘরের মেয়ে বেরোয় নি, পুতুল বেরোয় নি। শোনো, সোজা কথা হলো গিয়ে একটু বকেছি, তাদের রাগ হয়েছে, তারা বাড়ির বাইরে বেরিয়ে এসছে, মিটে গেল। ঝুঠ, একদম ঝুঠ বলছেন আপনি। একদম মিথ্যা কথা বলবেন না, আপনারাই ওদেরকে বাড়ির বাইরে বের করেছেন। কত বড় মিথ্যা কথা ধারি, আমাদেরকে সবাই মিলে বাড়ি থেকে বের করে দিল, আর এখন থেকে বলছে ওরা বের করেনি, আমরা নিজেরা বেরিয়ে এসেছি। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।